গোল্ড নিউজ চেষ্টা করেছে প্রত্যেক দিন ঘটে যাওয়া ঘটনাকে আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছে, সেই সমস্ত ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে। এখন থেকে প্রতি শনি ও রবিবার গোল্ড নিউজের ক্যামেরা আলোকপাত করবে সেই সব ঘটনার ওপর যা আড়ালেই থেকে যায়। আমাদের প্রচেষ্টা থাকবে সেই সব ঘটনাকে তুলে ধরার, আর সেই প্রচেষ্টা তখনই সার্থক হবে যদি তা জনচেতনা জাগাতে পারে। শুরু করছি গোল্ড নিউজ স্পেশাল রিপোর্টস। কলমের শক্তি তরোয়ালের থেকে বেশি, এই মন্ত্রই তিনি বিশ্বাস করেছেন আজীবন। সমাজের দর্পণ তার কলম, কালির ডগায় ঝলকায় বিপ্লব, চোখে এখনো স্বপ্ন। বহুদিন চলে গিয়েছিলেন চোখের আড়ালে, হঠাৎ জাতীয় পুরস্কার তাকে আবার এনেছে পাদপ্রদীপের আলোয়। সেই কবি আজ আমাদের ক্যামেরায়। মানুষের কথা বলে যান তিনি কোনো প্রত্যাশা না রেখেই, ওর শব্দের জাদুতে ঝলসে ওঠে প্রতিবাদ। কবিতাকে মাধ্যম করে তিনি বাঙালির বুকে ঝড় তোলেন। সাধারণ কথাই ওর হাতের ছোঁয়ায় রূপ পায় অনবদ্য হাতিয়ারের। আজও তাই বিনয় মজুমদার উজ্জ্বল তার অশীতিপর শরীর নিয়ে, আজও তাকে অস্বীকার করার ক্ষমতা রাখে না ভারতীয় সাহিত্যের দিকপালেরা। তাই তার কাছে লেখাই একমাত্র হাতিয়ার আজও। তোমাকেও হয়তো পাই না আমি, পূর্ণিমার তৃতীয় দেখি অস্ফুট লজ্জায় ম্লান ক্ষীণচন্দ্রকলা উঠে থাকে গ্রহণ হওয়ার পরে হাসপাতালের লেখা, এই রকম অবস্থাই তখন চিনি। যেসব বাংলা কবিতে লেখা হয়েছে ষাট দশক ঘরে যাব, ষাট দশকে কজন কবি আছে সেসব হিসেব করা হয়নি। বুদ্ধদেবের সম্পাদিত আধুনিক বাংলা কবিতা পঞ্চম সংস্করণ পাবলিশ করেছেন সরকার, অর্থাৎ বেঁচে আছে সুপ্রিয় সরকার, সে আত্মা ওই পর্যন্ত বাছাই হয়ে গেছে। বুদ্ধদেব বসুমন রায় বাছাই করে দিয়ে গেছেন, তারপরে বাছাই করার লোক নেই। পঞ্চাশ দশক করে ষাট দশক সত্তর দশক আশি দশক এদের কবিতা বাছাই করা হয়নি। বাছাই করবে কে? সুনীল গঙ্গোপাধ্যায় যদি পারত, সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু হতো হয়তো, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় বাছাই তো করছে না, বাছাই করার লোকই নেই। সুনীল গঙ্গোপাধ্যায় শঙ্কর ঘোষ এরা কেউ যদি অগ্রসর হতো বাছাই করতে তাহলে ভালো হতো, কিন্তু বাছাই করার লোকটা নেই, বাছাই করার লোকই পাওয়া যাচ্ছে না। দেশের কবির সম্মান তাকে দিয়েছে সাহিত্যের উপদেষ্টারা। তিনি আজ ভূষিত হয়েছেন সাহিত্য একাডেমি সম্মানে। দেরি করে পাওয়া এই স্বীকৃতি, তাতেও কোনো হেলদোল নেই মাটির কাছে থাকা এই কবির। আজীবন কবিতায় সঙ্গীতার, সঙ্গে রয়েছে তার অনাড়ম্বর জীবন। কবিতায় তোলা ঝড়ের আঁচ পাওয়া যায় না তার রোজকার সাধারণ নিয়মের মধ্যে। আপাত নিরীহ ও শান্ত এই প্রৌঢ়ের লেখা যে এখনও আমাদের সাহিত্য মহলে সুনজরে আছে তাতে বোধহয় উনি নিজেই অবাক। সেই বিস্ময় কাটাতেই তিনি বলেন, লিখব, আরো লিখব, আরো লিখতে চাই। তাই বলে কবিতা লেখা বন্ধ করতে দেবে না, এ কি করে হয়? কবিতা লেখা শেষ পর্যন্ত আমি লিখে লিখে আমি বলে বলে দিয়েছি, অনেকেই লিখে নিয়ে গেছে। মানে আপনার ইচ্ছা আপনাকে বন্ধ করতেই হবে, আর বন্ধ করার উপায় নেই তো। এখন একটা পুরস্কার দিল, এরপরে বন্ধ করি কি করে? আজকের যুগের হাওয়ায় বদলেছে অনেক কিছু, তবু বদলে যাননি সাহিত্যের এই সেনানী। তার কাছে কাব্যগ্রন্থের পুরস্কারের চেয়েও বড় মানুষের কাছে থাকা, মানুষের কথা বলা। তাই সীমান্তের কোনায় বসে আনন্দ পান চা আর ধূমপানে। সরলতার অপর নামও বিনয় মজুমদার।
জীবনের প্রায় সীমান্তে আজ এই কবি তবু বাঁচতে চান, লিখতে চান, পুরস্কারের কথায় খুশিও হন। তবে এত দশক পেরোবার পর তার লেখাকে পুরস্কৃত করে কারা লাভবান হলো বেশি, একাডেমি, যারা পুরস্কার দিয়ে শ্লাঘা বোধ করে, নাকি আমাদের মতো পাঠকেরা যারা গর্বিত হয়েও বিস্মিত? স্বীকৃতির মাপদণ্ড তাহলে কি? ক্যামেরায় সুমন রায়ের সঙ্গে সুব্রত ব্যানার্জি, রিপোর্ট গোল্ড নিউজ, উত্তর চব্বিশ পরগনা। এখন নেব একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি, সঙ্গে থাকুন।